অল্প কদিনের মধ্যে দর্শকের অন্যতম পছন্দের ধারাবাহিক হয়ে গেছিল কে প্রথম কাছে এসেছি। জি বাংলার এই ধারাবাহিকের গল্প সত্যি মন জয় করেছিল অনেক দর্শকের। মে মাসের শেষের দিকে আরম্ভ হয়েছিল মধুবনী এবং রিকের গল্প। বাংলা টকিজ প্রোডাকশনের এই ধারাবাহিকের জমকালো স্টোরি লাইন পছন্দ করেছে অনেকে, কিন্তু টিআরপি দৌড়ে নিজের অবস্থান পাকা করতে পারেনি। ধারাবাহিকে একসাথে অনেক জনপ্রিয় কাস্টিং দেখা যায়, কিন্তু সব কিছু নির্ভর করে টিআরপির ওপরে। যেমনটা বলেছিলাম, গতকাল 11ই সেপ্টেম্বর শেষ দিনে শ্যুটিং সম্পন্ন করল এই ধারাবাহিক। এদিন রিক অর্থাৎ সায়ন বসু একটি স্টোরি শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন, সবাইকে মিস করবার কথাও তিনি জানান। ধারাবাহিকের পরিচালক শেষ দিনের কিছু মুহূর্তের ছবি শেয়ার করে তাতে ক্যাপশন দিলেন, আজ থেকে আর কল টাইম নেই, হেকটিক স্কেডিউল নেই, এন্ড অফ অ্যানাদার জার্নি, কিন্তু কিভাবে শেষ হচ্ছে গল্প। তাড়াহুড়ো করে শেষ হওয়াতে অনেক কিছুই দেখানো বাকি থাকবে, তবে মধুবনী এবং মিহিকে রিকের বাড়ির সবাই মেনে নিচ্ছে, সম্ভবত তাদের আবার বিয়ে দেয়া হবে। শেষ পর্ব দেখা যাবে আগামী 22শে সেপ্টেম্বর। বিদায় নিল রিক মধুবনী, বিদায় নিল কে প্রথম কাছে এসেছি। এবার ওই সময় আসছে আনন্দী। তো বন্ধুরা, কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো, আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।